লঞ্চ করা হবে। তো আমাদের সাথে আছে শিথিয়াপু। শিথিয়াপুর পরনের যে ড্রেসটা, এটাও কিন্তু নিউ একটা ভার্সন। এটা কিন্তু বারবি ড্রেসেরই কিন্তু নিউ একটা কালার ভার্সন লঞ্চ করা হয়েছে, অরেঞ্জ কালারটা, যেটা দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। মনে হচ্ছে সামনে যে ঈদ আসতেছে, আল্লাহ যদি হায়াতে বাঁচে, বলা যায় না ঈদের আগেও নিয়ে নিতে পারি, কারণ ঈদ আসতে আসতে আরো অনেক নতুন ডিজাইন আসবে, অরেঞ্জ কালারের উপর অনেকগুলো আসবে। যারা অরেঞ্জ কালার পছন্দ বা আমার মতো যারা ছিলেন যে অরেঞ্জ কালার পরবো না, বাসন্তী কালার পরবো না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে একটা, আর এটা কিন্তু আপনারা সামনে ফাল্গুন আছে, ফাল্গুন উপলক্ষে নিয়ে নিতে পারেন, বা অরেঞ্জ কালার কিন্তু এরকম না যে আপনি ফাল্গুন বা বসন্তেই পরতে হবে, সারা বছরই পরতে পারবেন। আজকে যেটা লঞ্চ হচ্ছে সেটা নিয়ে বলি, এই ড্রেসটা কিন্তু ইনশাল্লাহ ঈদের জন্য আমাদের নতুন কালেকশনে আসলো, এবং এই ড্রেসটা তিনটা কালার ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখাবো। অনেক আপুরা আছেন যে আপু আমি হিজাব করি বা আমার ওড়নার কারণে আসলে আমার মানে কোমর পর্যন্ত আমার কাজটা দেখা যাচ্ছে না, তো আমার পুরাটা ড্রেসে কাজ হলে খুব ভালো হয়। তো এর থেকে বেটার আর কি হতে পারে, একদম গলা থেকে পা পর্যন্ত আপনার 46, তো 48 আবার নিচের প্যানেলও আছে। আমি একটা ড্রেস খুলে দেখাবো, আমি লালটাই খুলে দেখাই যেহেতু লাল রংটা সবার অনেক পছন্দ। এইটা দেখাচ্ছি কাজটা, এটা হচ্ছে কাজটা, আমি ড্রেস পরি নিচে 47-48, তো এইটা দেখেন কতটুকু লং থাকবে আপনার কাছে। এইটা হচ্ছে টোটাল ড্রেসের কাজটা, যেটা হচ্ছে রেড কালারের মধ্যে ফুল স্টোন ওয়ার্ক। তো ফুল স্টোনের ওয়ার্ক